দিওয়ালির দিন এই চাকরানির মেয়ে তার মায়ের কাছে লাল জামা চাই। তখন সে ইশারায় তাকে সেখান থেকে সরে যেতে বলে। চাকরানি আর মালকিন একসাথে রান্না করে নিচ্ছিল, তখন দরজায় বেল বাজে এবং মালকিন তাকে দরজা খুলতে বলে। তখন স্বামী স্ত্রীকে বলে, খুব কাজে ফাঁকি দেয়, আজ খাটিয়ে নাও। দিওয়ালির দিন তাকে বাড়ি যেতে হবে, তারপরও তাকে কাজ করতে বলা হয় এবং রাত্রে রেডি হয়ে বলে, আমরা একটু ঘুরতে যাচ্ছি, তুমি এখানেই থাকো, বাড়ি যেতে হবে না আজকে। কাজের মেয়েটি কিছু বলতে গিয়েও বলতে পারে না। তারপর তারা চলে যায়। তারপর রাত্রে তার কাছে ফোন আসে এবং মালকিন বলে, আমি 20 মিনিটের মধ্যে বাড়ি চলে যাব, তুমি মেয়েকে নিয়ে তোমার বাড়ি চলে যাও। তারপর সে বাড়ি গিয়ে লাইট জ্বালতে দেখে পুরো বাড়ি ঝলমলিয়ে সাজানো। মালিক এবং মালকিন তাকে দিওয়ালির উইশ করে এবং তার মেয়েকে লাল জামা আর কিছু মিষ্টি দেয়। তবে এরকম ভালো মনের মানুষের জন্য আপনি কি বলতে চান কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন।